আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যারা আছেন তারা আমার মিমটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কৃষি আবাদটা কেমন হলো জানাবেন। আপনার এখানে আছে ঝিঙে, আছে বেগুন, আছে চিচিঙ্গা, আছে ধুমা, বরবটি, সিম, বেগুন, শসা সব একসাথে দেওয়া আছে আর কি। যেগুলো হচ্ছে ধুমা, দেখেন ধুমা কত সুন্দর ধরে আছে, ধুমা ধুমা, এগুলো ধুমা, বাংলাদেশ বলে ধুমা। তারপরে দেখেন পোকা মারার জন্য উপর দিয়ে প্লাস্টিকের সাথে আটা লাগানো আছে, এটা হচ্ছে ঝিঙা। ওগুলা দেখতেছেন সব ঝিঙার গাছ কি সুন্দরভাবে ধরে আছে, ঝিঙা। বেগুন ধরে আছে নিচে, আছে করলা, দেখুন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। করলা গাছগুলো সুন্দর, আগে ধোঁয়া গাছগুলো আছে, ধোঁয়া ধরে আছে, কত সুন্দর ধোঁয়া ধরছে, প্রত্যেকটা গাছে হাজার হাজার ধোঁয়া, দেখুন কত সুন্দর। কৃষি, বাংলার কৃষি কত সুন্দর, আশা করি অনেকের ভালো লাগবে। ওই যে এগুলা পোকা মারার জন্য প্লাস্টিকের আটা দেওয়া, ছোট ছোট পোকা এগুলাতে আটকে যায়, বিষটা কম ব্যবহার করতে হয়, প্রাকৃতিকভাবে হয় এগুলা। ওদিন কিছুক্ষণ পর পর এগুলা দেওয়া আছে, ধোঁয়া ঝুলে আছে গাছে, ওই যে প্লাস্টিকের আটা লাগানো আছে জায়গায় জায়গায় পোকা মারার জন্য। নিচে আছে বেগুনের গাছ, এক জায়গায় সবগুলো লাগানো আছে, এটা হচ্ছে গা কি বলে ভুলে গেছি, হচ্ছে শসার গাছ, ঝিঙা ধরে আছে কত সুন্দর। অপরূপ সৌন্দর্য সোনার বাংলা, বাংলার লীলাভূমি কতই না সুন্দর। পাশে থাকবেন, পাশে রাখবেন সবাই, মেম টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে নতুন জানলা দেওয়া হচ্ছে, এগুলো এগুলো আবার হবে, নিচে লাগানো আছে গাছ, যেগুলো শশার গাছ, প্রত্যেকটা গাছে শশার ফুল আসছে, ওগুলো শশা ধরবে, কত না সুন্দর। ওই সাইড দিয়ে দেখছেন কত সুন্দর জানলা দেওয়া আছে, কিছুদিনের ভিতরে এটার মধ্যে শশা আসবে, অল্প কিছুদিন অথবা 8-10 দিন পর থেকে শশা ধরবে। আপনারা ভালো থাকবেন, আশা করি আমার সাথে থাকবেন, পাশে রাখবেন, এটুকু কামনা করছি, আপনাদের কাছে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ, সবাই ভালো থাকবেন, মিম টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।